আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো হাতার কাপড় যদি কম পড়ে তাহলে কিভাবে জয়েন্ট দিয়ে বড় করা যায়। আমার কাছে অনেক আপুরাই রিকোয়েস্ট করেছিল এরকম একটি ভিডিও আপলোড করার জন্য, তো আশা করি লাস্ট পর্যন্ত ইনশাল্লাহ ভিডিওটি দেখবেন, কারণ আমি এই ভিডিওটিতে অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করুন। এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে একটি জামা কাটিং করেছিলাম। জামাটি কাটিং করার পরে দেখলাম থ্রি কোয়ার্টার হাতা তৈরি করার জন্য পর্যাপ্ত পরিমাণে কাপড় নেই। কাপড় জয়েন্ট দিয়ে থ্রি কোয়ার্টার হাতা তৈরি করব। তো আপনারা যদি এই রকম পদ্ধতিতে হাতা তৈরি করেন তাহলে কি কাপড় যদি কখনো কম পড়ে আপনারা কিন্তু এই নিয়মে থ্রি কোয়ার্টার কিংবা লং হাতা কিন্তু তৈরি করতে পারবেন খুব সহজভাবে। তো একটু খেয়াল করে দেখুন, আমি এখানে দুটি কাপড় নিয়েছি। তো কাপড় দুটিকে চার পার্ট করা আছে। আমাদের যে কাপড়টি রয়েছে কাপড় দুটি কিন্তু দুই সাইড খোলা। কাপড় দুটিকে ভালো করে সেট করে দেন কাটিংটি শুরু করব। তো এখানে যে বাঁকা অংশটুকু রয়েছে বাঁকা অংশটুকু কেটে আমরা এভাবে সোজা করে নিব। এখানে একটি খেয়াল করার বিষয় হচ্ছে হাতাটি কাটিং করার পরে যখন আমরা কাপড়টি জয়েন্ট করব তখন হাফ ইঞ্চি পরিমাণ সেলাই কিন্তু যাবে। এর জন্য এভাবে আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে দেন আমরা মাপটি নিব। তো আমি এখানে হাতা লম্বা নিচ্ছি 14 ইঞ্চি, সেলাইয়ের জন্য নিচ্ছি আরও 1.5 ইঞ্চি পরিমাণ। দেন আমরা এখান থেকে আমরা 9 ইঞ্চিতে একটি দাগ কেটে নিব। এবং এখান থেকে আমরা 3.5 ইঞ্চিতে আরেকটি দাগ কেটে নিব। তো হাতার মোহরির মাপ নিচ্ছি আমি এখন। হাতার মোহরি হচ্ছে 11 ইঞ্চি, 11 অর্ধেক হচ্ছে 5.5 ইঞ্চি হয় এবং 1 ইঞ্চি নিচ্ছি আমি এখানে সেলাইয়ের জন্য। দেন আমরা এখান থেকে একটি হাতার শেপ দিয়ে দিব। আপনারা চাইলে এই সাইড থেকে হাত দিয়ে একটু রাউন্ড করে দিতে পারেন। আমি এখানে শেপ কাট দিয়ে একটু রাউন্ড করে দিচ্ছি যাতে হাতার শেপটি সুন্দর হয়। হাতাটি এভাবে কাটিং করে নিতে হবে। এখনই কিন্তু তালপাটের কোনো অংশ কাটবো না, হাতা জয়েন্টটি কমপ্লিট হয়ে যাবে দেন আমরা তালপাটের অংশটি কেটে নিব। তো আমাদের হাতাটি কাটিং করা কমপ্লিট। তো এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। তো সেলাই করার আগে একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আমরা কিন্তু একসঙ্গে দুটি হাতা কাটিং করেছি, তাই না? তো এভাবে আমরা একটি হাতার সাথে দুটি যে সোজা যে পার্ট রয়েছে দুটো পার্ট আগে আমরা জয়েন্ট করে নিব, ঠিক আছে? দেন আমরা আমাদের যে হাতার শেপ যে সাইডে আছে সেই সাইডটি কিন্তু আমরা এই সাইডে একটি পার্ট জয়েন্ট করব, দেন অপর সাইডে আরেকটি পার্ট জয়েন্ট করব। তো এভাবে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের হাতাটি সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। একসঙ্গে কিন্তু আমি এখানে দুটি হাতার কাপড় বের করে নিয়েছি। অপর যে হাতাটি রয়েছে অপর হাতাটিও কিন্তু একই নিয়মে আমাদেরকে আমাদের সেলাই করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা প্রথমে দুটি সোজা যে পার্ট রয়েছে সেই পার্টটি সেলাই করে নিব। তো আমাদের সেলাইটি কমপ্লিট। এখন আমরা হাতার শেপ যে সাইডে রয়েছে সেই কাপড়টিকে আমরা এভাবে
সেলাই করে নেব। তবে একটি কথা খেয়াল রাখবেন, নিচের পার্টটি সোজা সাইডের থাকবে এবং হাতার যে শেপটি রয়েছে সেই কাপড়টি উল্টো সাইডে থাকবে, তাহলে আপনাদের হাতাটি ঠিকভাবে সেট করা হবে। তো দেখুন আমাদের একটি সাইড লাগানো কমপ্লিট এবং এই পাশের এই সাইডটি আমরা এখন লাগিয়ে নিব। একই নিয়মে নিচের পার্টটি সোজা সাইডে রাখতে হবে এবং উপরের পার্টটি উল্টো সাইডে রাখতে হবে। তো আমাদের সেলাইটি করা কমপ্লিট। আরেকটি কথা, আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু সেলাই করার পরে আপনারা চাইলে ফিনিশিং ভালো পাওয়ার জন্য একটু আয়রন করে নিতে পারেন। এভাবে জয়েন্টগুলো এভাবে মেলে নিয়ে আমরা একটু আয়রন করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ফিনিশিংটি আরও বেশি সুন্দর হবে। তো আমি এখানে আয়রন করে নিয়েছি। এখন আমরা এই সাইডটা ছোট বড় যে অংশটুকু রয়েছে এই অংশটিতে আমরা এখন একটু শেপ দিয়ে দিব ভালো করে। তো আমি কিন্তু একই নিয়মে অপর হাতাটিও জয়েন্ট করে নিয়েছি। তো এখন আমরা তালপাটের অংশটি কেটে নিব। তো এর জন্য নিচের কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি এবং হাতার যে কাপড়টি রয়েছে হাতার কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি। উল্টো সাইডে রেখে ভালো করে কাপড়টিকে সেট করে নিতে হবে। দেন কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে নিতে হবে। হাতার মিডল পয়েন্টে একটি দাগ কেটে নিব। এখান থেকে আমাদের হাতাটির মাপ নিব। তো এখানে আমাদের 10 ইঞ্চি হয়েছে। তো 10 ইঞ্চি মিডল পয়েন্ট হচ্ছে 5 ইঞ্চি। তো মিডল পয়েন্ট থেকে আমরা 1.25 ইঞ্চিতে হাতের তালপাট কাটব। নিচের পাটটি যদি সোজা সাইডে রাখেন এবং ওপরের পাটটি যদি উল্টো সাইডে রাখেন তাহলে কিন্তু আপনাদের সঠিকভাবে তালপাটটি কাটিং করা কমপ্লিট হবে, আশা করি বুঝতে পেরেছেন। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তারপরেও আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার জন্য ইনশাল্লাহ ট্রাই করব। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।